হাই, আমাদের আনন্দমার্গের যে এই বাংলা গ্রামার বইটা, বাংলা ব্যাকরণ রচনা, এই বইটার ফার্স্ট চ্যাপ্টার আমাদের এক্সপ্লেনেশন হয়ে গেছে। আজকে আমরা এই চ্যাপ্টারে যে এক্সারসাইজ ছিল সেই এক্সারসাইজকে সলিউশন করব। ঠিক আছে, তো তোমরা একটু বইটা দেখে নাও। এটা হচ্ছে সেই বই, বইটাকে দেখে নাও, বাইরের কাভার। আর আমরা আজকে এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছে এক্সপ্লেনেশন, আর আজকে আমরা যা সলিউশন করব সেটা হচ্ছে এই শূন্যস্থান পূরণ, তারপর এই 2, 3, 4 নাম্বার সবগুলো কোয়েশ্চেন আনসার আজকে আমরা ডিসকাস করব। তো চলে যাই আমাদের ভিডিওতে। তো আমাদের এই হ্যান্ড রিটেন নোটস, তো দেখে নাও চ্যাপ্টারের নাম হচ্ছে কি, ভাষা ও ব্যাকরণ, আর বইটা কি, বাংলা ব্যাকরণ ও রচনা। তো এটা ছিল আমার আমাদের ফার্স্ট শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, দেখো, মানুষের মুখের কথাই ভাষা। তারপর 2 নম্বর, পশু পাখিদের ড্যাশ ভাষা নেই, ভাষা নয়, পশু পাখিদের ড্যাশ ভাষা নয়। কি ভাষা নয়? গলার আওয়াজ ভাষা নয়। 3 নম্বর, বুবাদের ড্যাশ নেই কারণ তাদের ড্যাশ ঠিকমতে কাজ করে না। বুবাদের কি নেই? ভাষা নেই। কারণ কেন? তাদের বাকযন্ত্র ঠিকমতো কাজ করে না। নাম্বার ফোর, মোদের ড্যাশ আমরি ড্যাশ ড্যাশ। এটা একটা কবিতার লাইন। তো কবিতার লাইনে কি হচ্ছে, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, আমাদের গর্ব আমাদের আশা এক আমাদের একমাত্র বাংলা ভাষা। ঠিক আছে। নাম্বার 5, পশ্চিমবঙ্গ ছাড়া ড্যাশ রাজ্যের অধিকাংশ মানুষের মাতৃভাষা ড্যাশ। বলছে পশ্চিমবঙ্গ মানে কলকাতা ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষের অধিকাংশ মাতৃভাষা কি হয়, অ্যাকচুয়ালি বাংলা ভাষা। ঠিক আছে, এটা আমাদের শূন্যস্থান পূরণ ছিল। আমরা এখন চলে যাব আমাদের কোয়েশ্চেনগুলিতে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল, 2 নম্বর, পশু পাখিদের গলার আওয়াজকে ভাষা বলা যায় না কেন, বলা যায় কি না বলো। পশু পাখিরা যে গলার মানে বিভিন্ন সাউন্ড করে, সেই সাউন্ডটাকে কি ভাষা বলা যায় নাকি যায় না বলো। না, পশু পাখিদের গলার আওয়াজকে ভাষা বলা যায় না। পশু পাখিদের গলার আওয়াজকে ভাষা বলা যায় না, কারণ পশু পাখিদের গলার আওয়াজের দ্বারা কোনো অর্থ বোঝা যায় না, এবং অর্থবিহীন শব্দকে বা আওয়াজকে ভাষা বলা যায় না। পশু পাখিরা যে আওয়াজ বের করে গলা থেকে, সেই আওয়াজের কোনো অর্থ নেই, মানে অর্থ বোঝা যায় না, এবং অর্থবিহীন মানে অর্থ নেই, তাই অর্থবিহীন শব্দকে আমরা ভাষা বলতে পারি না। তো তোমরা কিন্তু অর্থবিহীন শব্দকে ভাষা বলা যায় না, তো এতটুকু না দিলেও হবে, আমি একটু দিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, আর যদি তোমাদের 1 মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে তো শুধু এতটুকু দিলেই হবে না, পশু পাখিদের গলার আওয়াজকে যদি 1 মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে তোমরা লিখবে যে না, পশু পাখিদের গলার আওয়াজকে ভাষা বলা যায় না, ব্যাস এতটুকুই, আর লিখতে হবে না। যদি 2 মার্কের কোয়েশ্চেন হয় তাহলে তোমরা এই বাকি লাইনটা দিতে পারো, এই লাইনটা দিতে হবে না, এই লাইনটা বাকি দিতে পারো যতটুকু পারো। ঠিক আছে, আমি একটু বেশি বেশি দিয়ে দিয়েছি, তোমাদের যতটুকু প্রয়োজন হয়, যত মানে মার্ক যদি বেশি হয় বেশি লিখবে, মার্ক যদি কম হয় কম করে লিখবে। ঠিক আছে, আমি একটু বেশি বেশি দিয়ে দিয়েছি। নাম্বার তিন নম্বর বলছে, বাকযন্ত্র কাকে বলে? মানুষ তার শরীরে কোন কোন অঙ্গের সাহায্যে কথা বলে, সেগুলিকে একসঙ্গে কি বলে, বাকযন্ত্র কাকে বলে আগে বলো। বাকযন্ত্র মানে কি, যে যে যন্ত্রগুলির সাহায্যে আমরা কথা বলি, হ্যাঁ, শব্দ উচ্চারণ করি। মানব দেহে যার সাহায্যে আওয়াজ বা ধ্বনি উচ্চারিত হয় তাকে বাকযন্ত্র বলে। মানুষের শরীরে যেই যার সাহায্যে আওয়াজ বা ধ্বনি উচ্চারিত হয়, শব্দ উচ্চারিত হয় তাকেই বাকযন্ত্র বলে। মানুষের শরীরে বাকযন্ত্র কোন কোনগুলি, যে গলা, তোমরা কিন্তু এখানে কণ্ঠ না দিলেও হয়, আমি দিয়ে দিয়েছি এক্সট্রা, তোমরা কিন্তু শুধু গলা, ঠোঁট, জিভ, তালু, দাঁত এগুলো দিলে হবে, কণ্ঠ আর ওষ্ঠ না দিলেও হয়। সাহায্যে কথা বলে, মানুষ কিসের সাহায্যে কথা বলে, এই পাঁচটি জিনিসের সাহায্যে। তারপর বলছে, সেগুলিকে একসাথে কি বলে, সেগুলিকে একসঙ্গে কথা বলার যন্ত্র বা বাকযন্ত্র বলে। এই এই যে পাঁচটা আছে আমাদের, এই পাঁচটাকে একসাথে কি বলে, কথা বলার যন্ত্র বা বাকযন্ত্র বলে। ঠিক আছে, চলে যাই আমাদের নাম্বার 4-এ। নাম্বার 4 কি বলছে, লেখাপড়ার কাজে ক ধরনের বাংলা ভাষা রীতি ব্যবহার করা হয়, তাদের নাম কি। আমরা যে লেখাপড়া করি, এই যে তুমি আমি আমরা যে পড়াশোনা করি, আমরা কোন কোন ভাষা ইউজ করি, আর অ্যাকচুয়ালি বলছে কটা ভাষা ইউজ করি। তো লেখাপড়ার কাজে 2 ধরনের বাংলা ভাষা রীতি ব্যবহার করা হয়, তাদের নাম কি। তাদের নাম হলো সাধু ভাষা ও চলিত ভাষা। ঠিক আছে, কিছু কিছু বই দেখতে পাবে চলিত ভাষায় লেখা, কিছু কিছু বই দেখতে পাবে সাধু ভাষায় লেখা, তাই আমরা দুটো দিয়েই পড়াশোনা করি।
তারপর নম্বর ফার্স্ট নম্বর ফাইভ নম্বর বলছে মাতৃভাষা কাকে বলে? তোমার মাতৃভাষা কি? বাংলা ভাষা একই সঙ্গে কোন দেশের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা? বলছে মাতৃভাষা কাকে বলে? হ্যাঁ, তো আর এই চ্যাপ্টারটা কিন্তু যারা যারা এক্সপ্লেনেশন দেখো নি, একটু এক্সপ্লেনেশন দেখে নিও, এই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে একটু ইজি হবে, সহজ হয়ে উঠবে, ঠিক আছে? আনসারটা হচ্ছে শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে প্রথম ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। আমরা মার কাছ থেকে যে ভাষাটা শিখি সেটাই আমাদের মাতৃভাষা। মাতৃ মানে মা, ভাষা মানে ভাষা, শেষ। আমার মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা কি? বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা কি? বাংলা ভাষা। বলছে বাংলা ভাষা একই সঙ্গে কোন দেশের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা? কোন দেশের মাতৃভাষা আবার রাষ্ট্রীয় ভাষা? আমাদের কিন্তু মাতৃভাষা বাংলা, বাট আমাদের ইন্ডিয়ার, হ্যাঁ, আমরা যে ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়া দেশ, ভারত দেশ, ভারত দেশের কিন্তু রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। তাহলে কার রাষ্ট্রভাষাটাও বাংলা, আবার মাতৃভাষাটাও বাংলা? বাংলা ভাষা একই সঙ্গে বাংলাদেশের, কার বাংলাদেশের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, ঠিক আছে? কারণ বাংলাদেশে সবাই বাঙালি, ওখানে কোনো পাঞ্জাবি, কোনো মহারাষ্ট্রিয়ান, কোনো উড়িষ্যা কেউ নেই, সবাই বাঙালি, তাই সেখানে রাষ্ট্রভাষাটাও বাংলা ভাষা। তারপর নাম্বার সিক্স, ব্যাকরণ কাকে বলে? তুমি বাংলা ব্যাকরণ পড়বে কেন? ব্যাকরণ কাকে বলে, মানে গ্রামার কাকে বলে? কথা বলা বা লেখার নিয়ম কানুন যেই বইতে লেখা থাকে তাকে ব্যাকরণ বলে, শেষ। কথা বলার জন্য বা লেখার জন্য কিছু নিয়ম কানুন দরকার, ঠিক আছে? নাহলে তো আমরা বুঝতে পারবো না ও কী বলছে, একটা কথার মাধ্যমে বুঝতে পারবো না আজকের কথা বলছে না কালকের কথা বলছে, হ্যাঁ, ঠিক আছে, কী মিনিং করছে সেটা বুঝতে পারবো না। সেই সব বোঝার জন্য, সেই সব জানার জন্য কিছু বই লেখা আছে, সেই বইগুলোকে কী বলে? ব্যাকরণ বলে বা গ্রামার বলে। তুমি বাংলা ব্যাকরণ পড়বে কেন? আমি কেন বাংলা ব্যাকরণ পড়বো? বাংলা ভাষা কথা বলা, বাংলা ভাষায় কথা বলা বা লেখার নিয়মকানুন জানার জন্য আমি বাংলা ব্যাকরণ পড়বো, কারণ আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা ভাষায় লেখাপড়া করি। তো আমার কী দরকার বাংলা ভাষার, কী করে লিখতে হয়, কী করে জানতে হয়, কী করে পড়তে হয়, সেটা জানার জন্য আমার বাংলা ব্যাকরণ পড়তে হবে, সিম্পল। চলো নাম্বার সেভেন, নাম্বার সাত, সাত বলছে প্রাচীনকালে আমাদের দেশের সাধারণ মানুষের কথার ভাষার কী নাম ছিল? প্রাচীনকালে মানে আগেকার কালে, এখন থেকে মানে হাজার হাজার বছর আগে বা 500-600 বছর আগে মানুষ কোন ভাষায় কথা বলতো? সাধারণ মানুষ মানে যারা পড়াশোনা করতো না, যারা পণ্ডিত ছিল তারা তো সংস্কৃত ভাষায় কথা বলতো, যারা পণ্ডিত ছিল না বা যারা পড়াশোনা করতো না, সাধারণ মানুষ যারা, তারা কোন ভাষায় কথা বলতো? প্রাচীনকালে আমাদের দেশের সাধারণ মানুষের কথার ভাষার নাম ছিল কী ভাষা? প্রাকৃত ভাষা। যারা সাধারণ মানুষ, যারা পড়াশুনো করতো না, তাদের যে ভাষা ছিল সেই ভাষাকে কী ভাষা বলা হয়? প্রাকৃত ভাষা বলা হয়। বাস, এতটুকুই ছিল আমাদের চ্যাপ্টারটা শেষ, আমাদের ভিডিও এখানেই শেষ, আর এই কয়েকটাই কোয়েশ্চেন তোমাদের জন্য, পাঁচটা কোয়েশ্চেন, বাস এতটুকুই। তো আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়, একটু লাইক, সাবস্ক্রাইব আর কয়েকটু কমেন্ট করে দেবে, ধন্যবাদ।